এই ভিডিওতে আমি তিনটে ক্লাস টেনের জীবন বিজ্ঞান বইয়ের কথা বলবো, মানে টেক্সট বুক আর বই বুকগুলোর ব্যাপারে সব কিছু বলবো, কীরকম ধরনের দাম, তারপরে বইগুলোতে কী কী ফিচার্স আছে সব কিছু বলবো। তো শুরু করা যাক। তো প্রথমেই ছায়াপ্রদ পাবলিকেশনের টেক্সট বুক জীবন বিজ্ঞানে দেখা যাক। এটার রাইটার হচ্ছে সুব্রনীল চক্রবর্তী। প্রথমে এখানে ভারতের সংবিধান লেখা আছে, তারপরে পাতায় এখানে নাম লেখা আছে যারা যারা এটাকে লিখেছে, আর একটা ছবি দেওয়া আছে। তারপরে এখানে কিছু মানে বইটার বিষয়ে কিছু লেখা আছে, বইটা সুযোগের মুখবন্ধ। আর এখানে দাম লেখা আছে 100 টাকা, কিন্তু এটা আসল দাম হচ্ছে 90 টাকা, 10% ছাড়ে। এটা এই বছরের বই, জানুয়ারি 2020। আর এটা হচ্ছে জীবন বিজ্ঞানের সিলেবাস, যেটা ক্লাস টেনের সেই সিলেবাসটা এখানে লেখা আছে। তো এটা আমি আগে মানে চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, এখানে সূচিপত্র আছে। তারপরে এখানে শুরু হচ্ছে বইটা। এখানে কিছু কিছু অনেক কিছু জেনে রাখো বলে একটা মানে আলাদা ছক দেওয়া আছে, যেখানে এরকম দেওয়া আছে, একটা জায়গা দেখাচ্ছে, কিন্তু এটা প্রায় প্রত্যেকটা পেজে এরকম আছে। যেমন এইখানে অনেক কিছু এখানে এক্সট্রা তথ্য দেওয়া আছে, এগুলো প্রায় বলা যেতে পারে সিলেবাসের মধ্যেই। তারপরে কিছু কিছু জিনিস যেগুলো আছে, যেগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, মানে যেগুলো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট যেগুলো হয় সেগুলো এখানে করার কথা বলা আছে। আর তারপরে আরেক ধরনের ছক আছে, যেখানে কিছু জিনিস দেওয়া আছে, যেখানে শর্ট কোশ্চেন অনেক কিছু আসতে পারে, তারপরে পার্থক্য এরকম দেওয়া আছে। যেগুলো সেটা হলো কিছু কিছু জায়গায় বিভিন্ন ছকের মাধ্যমে ভালোভাবে বোঝানো আছে জিনিসটাকে। আর তাছাড়া বইটার পেজ কোয়ালিটিও ভালোই, আর লাস্টের দিকে কিছু পেজ এক্সট্রা দেওয়া আছে, এখানে বইটার বৈশিষ্ট্য দেওয়া আছে। এই বইটার পেজ হলো 141। তারপরে হলো সাতরা পাবলিকেশনের জীবন বিজ্ঞান বই। এই বইটা সম্পাদনা করেছেন ডাক্তার দুলাল চন্দ্র সাতরা। এখানে নামগুলো লেখা আছে যারা যারা লিখেছে, আর তাদের তাদের আর কী কী বই আছে, আর তাদের যে ডিগ্রিগুলো সেগুলো লেখা আছে এখানে। আর এখানে টিভি নম্বর দেওয়া আছে। তারপরে বইটার ভূমিকা দেওয়া আছে এখানে, আর এখানে দাম কিছু লেখা আছে আর কিছু, আর আগের যে থেকে যে পরিমার্জিত সংস্করণ হয়েছে সেই পরিমার্জিত সংস্করণ প্রসঙ্গে কিছু লেখা আছে। তারপরে ভারতীয় সংবিধান দেওয়া আছে এখানে। তারপরে বইটার সিলেবাসটা দেওয়া আছে, মানে ক্লাস টেনের জীবন বিজ্ঞান সিলেবাসটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের। তারপরে এখানে সূচিপত্র, এখানে বেশ সূচিপত্রটা বেশ টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, এটা খুব ভালো লাগলো এই বইয়ের। টপিক ওয়াইজ ভাগ করা আছে। তারপরে যেটা সেটা হলো এখানে অনেক কিছু মানে এক্সট্রা অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে, এরকম করে মানে এরকম সবুজ আলাদা সেকশানে এরকম দেওয়া আছে, এতে অনেক এরকম তথ্য দেওয়া আছে এরকম করে, যেগুলো ক্লাস টেনে লাগবে না কিন্তু যেগুলো জেনে রাখা দরকার। পরে এরকম জানার বিষয় বলে আলাদা ছক দেওয়া আছে। তারপরে বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে এরকম বোঝানো আছে বিভিন্ন জিনিস। আর একটা যেটা ভালো বিষয় সেটা হলো লাস্টের দিকে, একদম বই লাস্টের দিকে এরকম আলাদা গ্লোসারি বলে আলাদা জায়গা আছে, যেখানে শুধু শব্দগুলোর বিষয়ে লেখা আছে। তো এইটা খুব ভালো, এই বইয়ের ভালো একটা জিনিস। আর এই বইয়ের পেজ হচ্ছে 140, কিন্তু যেটা সেটা হলো এই বইয়ের মধ্যে 140টা পেজ হলেও মানে পেজের বাইরে এইগুলো ধরা আছে, যাতে বেশি বেশি পরিমাণে তথ্য এই বইয়ের মধ্যে মানে ঢোকানো যায়। তো এই বইটা খুব ইনফরমেশান মানে খুব
যারা বেশি বেশি জানতে চাও তাদের জন্য খুবই ভালো এই বইটা। আর তারপরে যে বইটা সেটা হলো প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক জীবন বিজ্ঞান পরিবেশ, এটা হলো নিউ সিলেবাস রিভাইজড এডিশনের বই, মানে এটা রিভাইজড এডিশন নতুন করে তৈরি করা হয়েছে, এটাকে খুব ভালোভাবে এই বইটাকে আবার সাজানো হয়েছে সব কিছু। তারপর এখানে প্রথমেই বই শুরুতে এখানে ভারতের সংবিধান লেখা আছে, তারপরে জীবনবিজ্ঞান পরিবেশের যে যা যারা লেখক জীবনবিজ্ঞানে তাদের নাম দেওয়া আছে, আর এখানে টিভি নম্বর দেওয়া আছে। তারপরে এখানে দাম লেখা আছে বইটা 100 টাকা, আর এটা জানুয়ারি 2020 বই। তারপরে এখানে বইটার বিষয়ে কিছু বলা আছে যে বইটার কী কী ফিচার্স আছে বইটার মধ্যে। তারপরে এখানে জীবনবিজ্ঞানের যে ক্লাস টেনের সিলেবাস সেটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে সূচিপত্র দেওয়া আছে, আর তারপরে এখানে পেজ শুরু হচ্ছে। তো এখানে প্রথমে যেটা বলার বিষয় সেটা হলো এখানে অনেক কিছু ছক দেওয়া আছে, যেখানে কিছু অ্যাক্টিভিটি করার কথা বলা হয়েছে যেগুলো অন্যান্য বইয়ের তুলনায় অনেক বেশি দেওয়া আছে এই বইয়ে। আর একটা জিনিস যেটা, এখানে অনেক জায়গায় এরকম টুকরো কথা বলে আলাদা ছক দেওয়া আছে, যেখানে কিছু শব্দর মানে দেওয়া আছে আর সংজ্ঞা দেওয়া আছে এখানে, আর অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে এরকম। তারপরে আর একটা জিনিস যেটা, তারপরে ইনফোবিটস বলে আলাদা জায়গা আছে যেখানে কিছু শব্দের কিছু ইনফরমেশান দেওয়া আছে, আর অনেক কিছু জানার বিষয় এখানে লেখা আছে। এই বইতেও কিন্তু অনেক গাদা গাদা ইনফরমেশান দেওয়া আছে, খুব ভালো, এমনিতেও বোঝার ক্ষেত্রেও খুব ভালো। আর দেখলাম যে অন্যান্য বইয়ের তুলনায় এই বই একটুখানি যে শব্দগুলো, মানে বইয়ের যে ভাষাগুলো সেটা একটুখানি সহজ সরল, আর ছবিগুলো ভালো দেওয়া আছে, আর এরকমভাবে পার্থক্য দেওয়া আছে তার সাথে। আর এখানে যেমন অন্য বইতে পার্থক্য দেওয়া আছে, সেমনি সম্পর্কও এই বইতে দেওয়া আছে তিনটে চরণের মধ্যে, এরকম অনেক কিছু অন্য ধরনের দেওয়া আছে। আরেকটা যেটা সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এরকম শব্দকোষ বা গ্লোসারি দেওয়া আছে, বিভিন্ন শব্দের মানে দেওয়া আছে এখানে, আর কিছু তথ্য এখানে ইনপুট করা আছে। তারপর এখানে অনুশীলনী, তো এই বইটার পেজ হচ্ছে 142। তো এই বইটাও খুব ভালো, জানার জন্য বা বোঝার জন্য অনেক ভালো। তো আমার এই তিনটে বই খুব ভালো লাগলো, আর কার কেমন লাগলো বইগুলো সেটা অবশ্যই বলবে, এরকম ধরনের আর কী কী ভিডিও চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভিডিওটা লাইক করে দেবে যদি ভালো লাগে। আর এরকম ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।